সেদিন আমাদের একটা ইনভাইটেশন ছিল, আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে। বসুন্ধরাতে যমুনা ফিচার পার্কের সাথে হচ্ছে রোড সাইড কিচেন নামে একটা রেস্টুরেন্টের নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হতে যাচ্ছে, সেই ওপেনিংয়েই যাচ্ছি আমরা। আর আমি বারবার নিজেকে একটু দেখে নিচ্ছি, কারণ আজকে আমি আমার খুব পছন্দের একজন অভিনেতার সাথে দেখা করতে যাচ্ছি। আমার খুব পছন্দের একজন অভিনেতা সেখানে আসবে, এই জন্য আমি দেখা করার জন্য খুবই এক্সাইটেড। কিন্তু রাস্তায় বের হওয়ার পরেই শুরু হলো বিশাল জ্যাম। তো এই জ্যাম ট্যাম ঠেলে আমার সেখানে যেতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো দেরি হওয়ার পরও ফাইনালি আমরা এসে পৌঁছালাম রোড সাইড কিচেনের নতুন ব্রাঞ্চটা হচ্ছে বসুন্ধরা গেট থেকে একটুখানি সামনে আসলেই আরবান যে ফুড কোর্টটা আছে এটার সাথেই আপনারা পেয়ে যাবেন রোড সাইড কিচেন। পিজা বার্গের সাথেই হচ্ছে এই রোড সাইড কিচেন। তো আমি যখন এখানে এসে পৌঁছালাম, দেখি এখানে হিউজ ভিড়। বলেন তো এই ভিড় কিসের জন্য? এই ভিড় হচ্ছে আমাদের সবার জনপ্রিয় অভিনেতা কাবিলা ভাইকে দেখার জন্য হচ্ছে এই ভিড়। ভিড় হওয়াটা স্বাভাবিক, এমন একজন সেলিব্রিটি আসবে আর তার সাথে দেখা করার জন্য তার ফ্যান ফলোয়াররা আসবে না, তা তো আর হয় না। আমিও ওনার বেশ বড় একজন ফ্যান। তো আমি ভাবছি এই ভিড়ভাড়টা ঠেলে আমি কিভাবে রেস্টুরেন্টের ভিতরে এন্ট্রি নিব। ঠিক টাইম মতো না আসার রেজাল্ট হচ্ছে এটা যে আমি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ওনার ফ্যান ফলোয়ারদের সামাল দিতে বেশ ব্যাক পেতে হয়েছে রেস্টুরেন্ট ওনারদের। অভিনয় দিয়ে সারা দেশের মানুষের কাছে একটা ক্যারেক্টার দিয়ে পরিচিতি লাভ করা এত সহজ কোনো বিষয় না। ওনার আসল নাম হচ্ছে পলাশ, কিন্তু পলাশ নামে মনে হয় না খুব একটা বেশি মানুষ তাকে চিনে, যতটা না কাবিলা ভাই নামে তাকে চিনে। যাই হোক, ভিড়ভাড়টা এড়িয়ে শেষ পর্যন্ত আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকার সুযোগ পেলাম। আর রোড সাইড কিচেনের এই ব্রাঞ্চটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো, এখানে কিন্তু একটা রুফটপও রয়েছে। তো আগে হচ্ছে আমরা ওপেনিংয়ের ফর্মালিটিগুলো শেষ করে এরপরে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে ফিরে দেখাই। তো কাবিলা ভাইকে পেয়ে ওনার ফ্যান ফলোয়াররা বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন আর উনিও সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। আমার খুব ভালো লাগছিল যে আমি খুব কাছ থেকে আমার একজন পছন্দের মানুষকে সামনে থেকে দেখার সুযোগ পেলাম। বাংলাদেশে খুব কম অভিনেতাই আছেন যারা কিনা শুধুমাত্র একটা ক্যারেক্টারের জন্য সারা বাংলাদেশের মানুষের সাথে পরিচিত। এটা হচ্ছে এখনের জন্য কাবিলা ভাই, আবার এক সময় ছিল আমরা যখন অনেক ছোট সেটা ছিল বাকের ভাই। এই ক্যারেক্টারগুলা মানুষ কখনোই ভুলে না, মানুষ সারা জীবন এই ক্যারেক্টারগুলা মনে রাখে। মানুষের এত ভালোবাসা পাওয়াটাও কিন্তু সহজ বিষয় না। যাই হোক, আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি যে রোড সাইড কিচেনের নতুন ব্রাঞ্চে কী কী খাবার দাবার দেওয়া হয়। রোড সাইড কিচেনের খাওয়া তো আমি এর আগেও খেয়েছি, ওনাদের স্পেশাল স্পেশাল কিছু আইটেম আছে যেগুলো আসলে অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয় না, বালতি বিরিয়ানি টাইপের অনেক কিছু আইটেম। হঠাৎ চোখে পড়লো আমার কাছে বিশাল বড় একটা বালতি, এত বড় বালতিতে খাবার দাবার সার্ভ করবে এটা আমি চিন্তাও করি নাই। এর আগে আমি ছোট বালতি দেখেছি, কিন্তু এত বড় বালতি এর আগে আমি দেখি নাই। যাই হোক, এই খাবারটা মেবি 4 থেকে 5 জন শেয়ার করে খেতে পারবে এই টাইপের করে সার্ভ করা হয়েছে। আর এরই মাঝে কাবিলা ভাই পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে আসলেন, আর ওনার ফ্যান ফলোয়াররা তো ওনাকে দেখার জন্য একদম উপচে পড়া একটা ভিড় করছিলেন। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এই জন্যই হচ্ছে এই বিশাল বালতিতে খাবার সার্ভ করা হয়েছিল। আর যেটা বলছিলাম যে রোড সাইড কিচেনে কিন্তু আপনারা উইয়ার্ড উইয়ার্ড নামের কিছু খাবার পেয়ে যাবেন। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার আপনারা পাবেন। আমার কাছে মনে হয়েছে ওনাদের খাবার দাবার বেশ রিজনেবল কোয়ান্টিটির তুলনায়। ওনাদের এক একজনের প্লেটে যে পরিমাণ খাবার দেওয়া হয় একজন খেয়ে একদম নড়াচড়া করা যায় না, এমন একটা অবস্থা। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো খাবার দাবার নিয়ে নিতে পারবেন। এই তো আমি খাবার দাবারের জন্য ওয়েট করছি, আমি আর সেখানে বসে ক্রাউডের মধ্যে খাওয়া দাওয়া করি নাই, ভাবলাম আলাদা করেই খাই। তো এই হচ্ছে আমাদের প্ল্যাটারগুলো, যেটা বললাম যে একই প্লেটে কিন্তু অনেক খাবার দেওয়া হয়, আর একটা রামেনও সার্ভ করা হয়েছিল। আর ওনাদের রাইস প্ল্যাটার মধ্যে যেটা মোমো থাকে, ওনাদের মোমোটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, মিরপুর ব্রাঞ্চে যখন খেয়েছিলাম তখনও বেশ ভালো লেগেছিল। আর এইবার আমার কাছে ওনাদের যে খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওয়াফেল। ওয়াফেল যদি ফ্রেশ না হয়, সগি হয়ে যায়, এটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তবে যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। ওনাদের ওয়াফেলটা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে, এত ক্রাউডের মধ্যেও একদম ফ্রেশ ওয়াফেল পাবো আমি চিন্তাও করি নাই। যাই হোক, এখন হচ্ছে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই। রেস্টুরেন্টের নিচের পোর্শনে একটা ওপেন পোর্শন আছে, এটা স্মোকিং জোনের মতো, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আর যেটা বললাম রেস্টুরেন্টে কিন্তু একটা রুফটপ পোর্শনও রয়েছে, উপরে হচ্ছে দুইটা পার্ট, একটা কিচেন রয়েছে সাথে ইনডোর পোর্শনও রয়েছে সাথে রুফটপ পোর্শনও রয়েছে। তো রেস্টুরেন্টটা বেশ বড় সরেই। তো আমি আগে রুফটপ পোর্শনটা ঘুরে আসি। তো রুফটপে ঢুকতেই প্রথমে একটা ব্রিজের মতো ডেকোরেশন করা হয়েছে, এই ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর নিচের যে জায়গাটা যেটা বললাম একটু ওপেন স্পেস আছে, উপর থেকে এই নিচের জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো যে যেখানে ভালো লাগে সেখানেই বসতে পারবে, চাইলে ইনডোর যে জায়গায়ও বসতে পারবে, চাইলে রুফটপের জায়গায়ও বসতে পারবে। আর রুফটপের জায়গাটা পুরাটাই বাঁশ ঝাড়ের মতো করে একটা গ্রিনিশ টাইপের ভাইব রাখা ট্রাই করা হয়েছে। আমার কাছে তো ওনাদের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে। সবাই খাওয়া দাওয়া করছে আর আমি খাওয়া দাওয়া ছাড়া শুধুই মাত্র ঘুরে ফিরে বেড়াচ্ছি, কি পরিমাণ উইয়ার্ড লাগছে। আর এইখানে আমি দেখলাম একটা সেলফি জোন আছে, এই যে পাখির পাখা ঝুলানো আছে, একটা সেলফি জোন থাকবে, আর আমি একটু সেলফি তুলবো না তা কি আর হয়। এই তো আমি এখন সেলফি তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছি, আর সেলফি তুলতে নিলে আমি আগে চশমাটা খুলে নেই। আমি লেন্স খুব একটা ইউজ করি না, পাওয়ার লেন্স মাঝে মাঝে ইউজ করি, তারপরও যেহেতু চোখের বিষয় একটু সেন্সিটিভ বিষয় এই জন্য আমি খুব কম লেন্স ইউজ করি। এই জন্য
ছবি তোলার সময় প্রথম কাজ হচ্ছে চশমাটা খুলে নেয়া। যাই হোক, এই তো ছবি টবি তোলা শেষ, রুফটপ পোর্শনটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন যাই ইনডোর পোর্শনটা একটুখানি ঘুরে দেখি। রেস্টুরেন্টের যে ইনডোর পোর্শনটা রয়েছে সেটার একটা সাইডে হচ্ছে কিচেন রয়েছে। কিচেন যদি থাকে বাচ্চারা রেস্টুরেন্টে এসে অনেক বেশি মজা পায়, কারণ বাচ্চারা খাওয়া দাওয়ার পরে আর অ্যাক্টিভিটি করার তেমন কিছুই পায় না, এজন্য বাচ্চারা রেস্টুরেন্টে আসতেও পছন্দ করে না। প্রিয়কে নিয়ে আমি কোথাও গেলে যদি কিচেন না থাকে প্রিয় খুব ঝামেলা করে, আর কিচেন থাকলে সেখানে গিয়ে খেলাধুলা করে একদমই ঝামেলা করে না। আসলে রেস্টুরেন্টে তো মানুষ শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্যই যায় না, একটা রিল্যাক্স টাইম কাটানোর জন্য যায়। তো সেক্ষেত্রে খাওয়া দাওয়ার পাশাপাশি বাচ্চারাও একটু সুন্দর সময় কাটাতে পারে কিচেন থাকলে। রেস্টুরেন্টের প্রতিটা পার্টের ডেকোরেশন আলাদা, তো আমি এখানে একটা সাকুরা গাছ পেয়ে সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। এখন হচ্ছে আমরা এখন বের হয়ে যাব, খাওয়া দাওয়া শেষ। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন থেকে খাওয়া দাওয়া সবকিছু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।